গতকাল দিল্লি গিয়েছেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। শুক্রবার থেকে বিধানসভায় বাজেট অধিবেশন শুরু, ফলে তার আগে শুভেন্দুর এই দিল্লি সফর নিয়ে রাজনৈতিক কৌতূহল ছিলই। এর মধ্যে বৃহস্পতিবার দিল্লির কৃষ্ণমিনন মার্গে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের সঙ্গে দেখা করলেন বিরোধী দলনেতা। সূত্রের খবর, বাংলায় ভোট পরবর্তী হিংসা নিয়েই এদিন শুভেন্দু কথা বলেছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে। কোচবিহার থেকে কাকদ্বীপ পর্যন্ত রাজনৈতিক হিংসার বিভিন্ন তথ্য তুলে দিয়েছেন গৃহমন্ত্রীর হাতে। তবে এক মাসের কম সময়ের ব্যবধানে শুভেন্দুর জোড়া দিল্লি সফর নিয়ে বিজেপির অন্দরেও কৌতূহল তৈরি হয়েছে। গতবারের মতো এবারও বিজেপির রাজ্য সভাপতি দিলীপ ঘোষ বলেছেন, শুভেন্দুর দিল্লি সফরের বিষয়ে তিনি কিছুই জানেন না। সংবাদ মাধ্যমের উদ্দেশ্যে বলেন, আপনাদের কাছেই জানলাম শুভেন্দুবাবু দিল্লি গিয়েছেন, আমি জানি না। ভোটের পর থেকেই রাজ্য বিজেপিতে দিলীপ শুভেন্দু সংঘাত প্রকট হচ্ছিল। এই দিল্লি সফর তাকে আরও চড়া দাগে তুলল বলেই মত অনেকের। শুভেন্দু এদিন কেন্দ্রের সলিসিটর জেনারেল তুষার মেটা এবং প্রাক্তন রেলমন্ত্রী তথা তৃণমূল থেকে বিজেপিতে যোগ দেওয়া দীনেশ ত্রিবেদীর সঙ্গেও দেখা করেন। তুষার মেটার সঙ্গে শুভেন্দুর সাক্ষাৎ নিয়ে তীব্র সমালোচনায় অবতীর্ণ হয়েছে তৃণমূল। রাজ্য তৃণমূলের সাধারণ সম্পাদক তথা রাজ্যসভায় প্রাক্তন সাংসদ কুণাল ঘোষ বলেন, নারদ কেলেঙ্কারির এফআইআরে নাম থাকা অভিযুক্ত ব্যক্তি সিবিআই এর আইনজীবী তুষার মেটার সঙ্গে বৈঠক করলেন কেন? বিজেপি মধ্যস্থতা করে বাঁচাচ্ছে, অবিলম্বে সেই অভিযুক্তের গ্রেপ্তার চায়। দ্বিতীয় টুইটে কুণাল আরও লিখেছেন, শুভেন্দু অধিকারী সিবিআই এর আইনজীবী সলিসিটর জেনারেল তুষার মেটার সঙ্গে দেখা করার পর তদন্ত ও মামলা প্রভাবিত হতে পারে, অবিলম্বে প্রভাবশালী শুভেন্দুর গ্রেপ্তার চাই। শুক্রবার বাজেট অধিবেশন শুরু বাংলায়, একই দিনে হাইকোর্টে একাধিক মামলার শুনানি রয়েছে। তার আগের দিন শুভেন্দু দিল্লি সফরে সলিসিটর জেনারেল তুষার মেটার সঙ্গে দেখা করা নিয়ে তপ্ত বঙ্গ রাজনীতি।